নিজ নিজ প্রার্থীকে জেতাতে মরিয়া ডেমোক্রেট ও রিপাবলিকান সমর্থকরা, সেই সাথে ভোটার উপস্থিতি বাড়াতেও শক্ত অবস্থানে দুই শিবির। যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা, জননিরাপত্তা, মূল্যস্ফীতি কমানো আর নিরাপদ অভিবাসন, এসব ইস্যুতেই শেষ পর্যন্ত নির্ধারিত হতে যাচ্ছে জয় পরাজয়। যুক্তরাষ্ট্র থেকে মাহফুজ মিশর রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স, ডায়লক্স টয়লেট ক্লিনার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার পর্যন্ত আগাম ভোটই পড়েছে 7.5 কোটিরও বেশি, যা নতুন রেকর্ড। সবশেষ 2020 সালে মোট ভোট পড়েছিল 66%। আগাম ভোটের হিসেব বলছে এবছর ভোটের হারেও নতুন ইতিহাস গড়বে যুক্তরাষ্ট্র। বিশ্ব পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা কিংবা অভিবাসনের মতো ইস্যুতে সোচ্চার সাধারণ ভোটাররা, এসব কিছু বিবেচনায় নিয়েই ভোট দিচ্ছেন তারা। জনগণ কেমন একটা পার্সনকে ভোট দেওয়া উচিত যে বিশৃঙ্খলা থামাবে এবং দেশে শান্তি ফিরে যাবে। অনেক লোক আছে এখন, কাজের সমস্যা হচ্ছে, কাজ পাচ্ছে না, এইটা যাতে তারা জব পায়। ট্যাক্স একটা প্রবলেম আছে, তারপরে ইমিগ্রেশনের একটা ইস্যু আছে, এইটা যারা সলভ করবে সেটাই মানে ইলেকশনের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখবে। প্রার্থী বাছায় অনেকের সিদ্ধান্তই চূড়ান্ত, ভোটও দিয়েছেন তারা। আমি ডোনাল্ড ট্রাম্পকে অলরেডি ভোট দিয়ে দিছি, কারণ ডোনাল্ড ট্রাম্প যদি বিজয়ী হন তাহলে আমাদের ইকোনমি দিকটা অনেক ভালো হবে এবং মানুষের কাজ কাম অনেক উন্নতি হবে। কামালা হ্যারিসকে আমরা আসলে চয়েস করতেছি, কারণ আমাদের জন্য আমরা মনে করি উনি বেটার। জয়ের আশা ছাড়ছেন না কোনো পক্ষই। নিজ দলের নীতির প্রশংসার পাশাপাশি প্রতিপক্ষকে দোষারোপ আর তাদের দুর্বলতা নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এই ইলেকশনে সবাই ডেমোক্রেটকে ভোট দেওয়া উচিত, বিকজ কমলা হ্যারিস ইজ গোয়িং টু গিভ চাইল্ড ক্রেডিট, কমলা হ্যারিস গোয়িং টু মেক স্কুল কলেজ এডুকেশন ফ্রি, এবং আমি মনে করি যে 100 মিলিয়ন লোককে যে ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে তাতে সাধারণ মানুষের সবচেয়ে বেশি উপকার হবে। যেটা $50 আপনার ডোনাল্ড ট্রাম্পের সময় বাজার হতো, সেই বাজার করতে গেলে এখন মানুষের পকেট থেকে $200 বের হয়ে যায়। ক্রাইম তো এই আপনার বর্ডার ওপেন বর্ডার করে প্রায় 15 মিলিয়ন অবৈধ লোক নিয়ে আসছেন। একটা দেশ কিন্তু মানুষ, জনসমুদ্র, যার কোন লেভেলের মানুষ তাও আমরা জানি না, তারা চলে এসছে আমাদের দেশে, এটা খুব ভয়াবহ। আমেরিকানরা কেউই এটা ভালো চোখে দেখছেন না। তবে এবার নির্বাচনে নারী ও তরুণ ভোটাররাও ফলাফল নির্ধারণে বড় ফ্যাক্টর হতে যাচ্ছে বলে ধারণা অনেকের। শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যোগ হচ্ছে নানান নতুন উপকরণ, আর সেই উপকরণকে নিজের পক্ষে কাজে লাগাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। কিন্তু শেষ পর্যন্ত হাসবেন একজন, আরেকজনকে হতে হবে পরাজিত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।